বৈশ্বিক টুর্নামেন্টে পারফরমেন্সের আগে মানসিক দিক থেকেই পিছিয়ে থাকে বাংলাদেশের ক্রিকেটাররা পাশাপাশি স্কিল ঘাটতির কারণে প্রত্যাশাবত পারফর্ম করতে ব্যর্থ হয় ব্যাটাররা তাই দক্ষতা বাড়ানোর পাশাপাশি টিম গেমের ওপর জোর দিয়ে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে ক্রিকেটারদের তেমনটাই মনে করছেন বিসিবি পরিচালক আকরাম খান এই সাবেক অধিনায়ক বললেন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তাস্কিন আহমেদদের পেশাদারিত্বের বাইরে যাওয়ার সুযোগ নেই টি টোয়েন্টি কিংবা পঞ্চাশ ওভারের বিশ্বকাপ বাংলাদেশের সর্বোচ্চ অর্জন কোয়ার্টার ফাইনাল সুযোগ আসে কোয়ার্টার বাধা পার হয়ে সেমিতে যাবার কিন্তু বাংলাদেশের দৌড় ওই পর্যন্তই সত্য সমাপ্ত বিশ্বকাপে সেমিতে যাবার সহজ সুযোগটাও কাজে লাগাতে ব্যর্থ টিম টাইগার্স কিন্তু কেন প্লেয়াররা অতিরিক্ত প্রেশারটা নিয়ে নিচ্ছে এই জন্য আপনি কিন্তু ওখানে মাঝখানে গিয়ে ওদের নর্মাল ক্রিকেটটা খেলতে পারছে না আপনি যেই লেভেলে খেলেন না কেন প্রেশার থাকবেই আপনি ইভেন আন্ডার খেলেন আর আপনি ন্যাশনাল টিমে ফর খেলেন প্রেশার কিন্তু মেন্টালি প্রেশার থাকবে গুঞ্জন চলছে বিশ্বকাপে ম্যাচ ডেতে দেরি করে ঘুম থেকে ওঠায় ভারতের বিপক্ষে খেলা হয়নি পেসার তাস্কিন আহমেদের যদিও তাস্কিন বলছেন টিম কম্বিনেশনের কারণেই সেদিন দেয়া হয়নি তাকে দলে সেই ম্যাচের একাদশ অবশ্য এই স্পিড স্টারকেই সমর্থন করে তবুও তাস্কিনের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের দেরি করে মাঠে যাওয়াটা পেশাদারিত্বের পরিচয় বহন করে না বলছেন আকরাম খান না এটা আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার আপনার এই কারণে ম্যাচ মিস করবে সেটা আসলে হয় না এটা মনে এটা আমি প্রথম সময় শুনলাম আর কি যে আপনার ওখানে তো টিমে তো শুধু এক দুজন থাকে না প্রায় সাতাশ থেকে তিরিশ জন থাকে তা আমার মনে হয় যে এটা হওয়া উচিত হয়নি বিদেশি কোচিং স্টাফ ট্রেনার অনুশীলন সুবিধা কোথাও নেই কোনো কিছুর অভাব তবুও লম্বা সময় ধরে শান্ত লিটন সাকিবদের ব্যাটে নেই রান আকরাম বলেন ব্যাটারদের স্কিল ঘাটতি ভোগাচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে আমি ভালো খেলে দর্শকরা আমাকে তালি দিবে আমাকে প্রশংসা করবে আর খারাপ খেললে কিন্তু আমাকে আমার সম্বন্ধে নেগেটিভ কথা বলবে এটা বাদ দিয়ে আপনাকে হাউ টু ইম্প্রুভ বেসিক আপনার টেকনিক এগুলো কিন্তু করতেই হবে টি টোয়েন্টি ক্রিকেটে উন্নতি করতে হলে ক্রিকেটারদের দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই ব্যক্তি নির্ভর ক্রিকেট থেকে বের হয়ে এসে দলীয় পারফরমেন্সে দিতে হবে জোর না হলে দু বিশ্বকাপেও এভাবেই ভুক্ত হবে টাইগারদের অভিমত আকরাম খানের শাহান পাপন নিউজ ঢাকা